বলছি বলছি, এ তুমি খুব এক্সাইটেড হয়ে গেছো গো। এটা কি? এটা কিটি? এটা কি? কিটি কিটি। আজকে এতগুলো পার্সেল নিয়ে বসেছি বলো, আর তুমি এইটাই আগে দরকার। এইটা তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি, অনেকগুলো জিনিস আনবক্সিং করে ফেলেছি আর অনেকগুলো বাকি আছে, তো সেগুলোই তোমাদের সাথে আজকে আনবক্সিং করবো। সবার কাছ থেকে রুহিকে বল দুটো বার করে দিই। অ্যাকচুয়ালি এখানে 25টা বল ছিল, 25টা। হ্যাঁ, আগে 4টে বল কি করলো কি জানিও? না না, এইগুলো নেবে না, ওইগুলো নেবে না। এখানে ও দেখতে পেয়েছে এটা হোয়াইট বল, এইটা এই বলটা ওর চাই। বাহ, 25টা সেট ছিল আর এগুলো সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে পুলেতে দিলে, সুইমিং পুলে দিলে এগুলো ভাসবে, মানে বাথ টাবে দেওয়ার জন্য একদম পারফেক্ট বাচ্চারা খেলতে পারবে। আর বেশ হালকা ফুলকা আছে বলগুলো, ছুঁড়ে দিলে লাগবেও না। তো 25টা সেট ছিল আর প্রাইসটা মনে হয় 250 এরকম কিছু পড়েছিল, তাই অনেকটা অ্যাফোর্ডেবল ছিল এটা। এটা 25টা নেওয়ার একটাই কারণ, কারণ রোহিত ওই আগের চারটের মধ্যেই কোথায় ঢুকে গিয়ে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই কারণেই আর কি এতগুলো সেট একসাথে নেওয়া। যে চারটে বাচ্চা না সবসময় হাতে থাকে, রোহিত তো এগুলো খুবই পছন্দ, বুঝতেই পারছো। আগে তো তার জন্য এগুলোকেই বার করলাম, তো চারটে ওকে বার করে দিয়েছিলাম। ইয়ে বা বা বা, কি সুন্দর কি সুন্দর, এত বল আছে। তো এখানে বলগুলোকে আর কিছুই দেখতে দিচ্ছে না, ও একটার পর একটা বলই বার করে যাচ্ছে। হ্যাঁ, অলরেডি দুটো বল খাটে তলায় চলে গেছে। হ্যাঁ মাম্মা, বার করো না কিন্তু আমি। আরে বার করতে পারবো না কিন্তু, যেই সবগুলো চলে যাবে আমাকে বলবে বার করে দেওয়ার জন্য। এই রে এই রে, বেরোচ্ছে না। কি কালারের বার করবো বলো, কি কালারে? বাটার কালার, এটা একটু বেশি স্পেশাল কালার। কি কালারের বার করবো? ইয়েলো 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 নয়, পেন্টার মধ্যে শুধুমাত্র জল ভরেই সুন্দরভাবে এটা কালার করা যায়। তোমাদেরকে দেখাই, জাস্ট এখানে জল ভরা আছে পেনটাতে আর কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। এই দেখো, এই পুরো পেজটা কালার হবে, পুরো পেজটা যেখানে যেমন কালার আছে নাকি? হ্যাঁ, যেখানে যেরকম কালার আছে, আর এই সাইডে দেখছো একটা কালার আছেই, কালার পেজ আছে, একটা কালার চার্ট করা আছে কি রকম করা আছে। তো এখানে জাস্ট এমনি করে তোমাদেরকে বোলাতে হবে আর হয়ে যাবে কালার। বাহ, এটা তো হেভি জিনিস। আমা এটা কেমন বলো, এটা ভালো? এটা রুহি প্রচুর পছন্দ হয়েছে, মানে এখনো একা থাকলো না, এটা নিয়েই বসে থাকে। বলো বাবা, অমনি করবো পূজাপতিটা, করবো পূজাপতিটা, এমন কি ওর এতটাই এই বইটা নিয়ে বসেছে, ওর মুখস্থ হয়ে গেছে যে কোথায় কি আছে। এখানে একটা বাটারফ্লাই ছিল, তাই আমাকে সেটা বলছে বাটারফ্লাইটা করতে। আচ্ছা তোমাদেরকে একবার পেজগুলো দেখিয়ে দিই। এখানে আছে 3টে ছবি, টোটাল 15টা পিকচার আছে এখানে। দুটো পেজ হলো, এটা 3টে পেজ, ও বাবা, আর এটা 4টে পেজ। 4টে পেজে মোট 15টা পিকচার আছে। মা বলো, বাবা বাবা, এটা কিটি? এটা কি? কিটি কিটি বলো। আচ্ছা তুমি আমাকে বলো তো, ইয়েলো কিটি কোনটা? হ্যাঁ, আর ব্লু ব্লু কিটি? আচ্ছা এবার বলো, অরেঞ্জ কিটি কোনটা? এরকম ভাবে না কালারগুলো ওকে শেখানো যায়। তো এটাও বেশ ভালো হয়েছে, কিন্তু এই যে এবার মামা করেই যাবে, যে এবার করতে বলবে। তুমি করো, তুমি নিজে, এবার তুমি তুমি করো, নিজে নিজে করো, একবার নিজে করে দেখিয়ে দাও। তুমি পাখিটা পাখি, আমি একবার কালার করলেই হচ্ছে, রুহি আমাকে আর কিছুতেই ছাড়ে না। কি এটা বাবা, পাখিটা করবো? এবার তোমাদেরকে কিছু খাবার দেখাই যেগুলো আমি রুহির জন্য অনলাইনে অর্ডার করেছি। আগেও দুটো জিনিস দেখিয়ে দিয়েছি, একটা হচ্ছে পাস্তা আর একটা হচ্ছে ওটসটা। তো আরও কিছু নতুন আমি খাবার অর্ডার করেছি অনলাইন থেকে, যেগুলো রুহি প্রচণ্ড পছন্দ করেছে, তো তার জন্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। আর কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ড্রাই ক্র্যানবেরিজ। তো এইটা রুহি এতটা পছন্দ করেছে, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, যেটা প্রিজারভেটিভ থাকবে না, বাচ্চাদের জন্য সেফ হবে, কোনো সুগার থাকবে না, অ্যাডেড সুগার। তো এখানে যে পুরো ভর্তি কোটোটা ছিল, কিছুটা খালি হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ এটা রুহি প্রচণ্ড পছন্দ করেছে। আর এটাকে আমি চকলেট বলে ওকে দিই, সব থেকে বেস্ট। পুরো স্ক্যাম স্ক্যাম। হ্যাঁ বলো, চকলেট খাবে? চকলেট খাবে, ওই মনে পড়ে, শুনতে পেয়ে গেছে গো, চকলেট। ও সবই একটু একটু করে বলতে পারছে এখন, সবই বলতে পারছে না। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, আমাকে একটা টেস্ট করি না।
সেফ দারুণ কিন্তু, সত্যি টেস্টটা খুব ভালো। এনা এনা না, আর দেব না কিন্তু আমি চকলেট, একটাই 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 আর হবে না। ওটা নিয়ে যাও, নিয়ে পালাবে যা, আবার যদি আমি নিয়ে নিই ওর জন্য এখান থেকে অনেকটা দূরে চলে যাবে। দেখো বাবা মেয়ে এখানে আঁকতে বসে গেছে, আর রুহি কি খাচ্ছে? রুহি চকো খাচ্ছে, চকো চকো খাচ্ছে, কই দেখি। বাবা চকো খেতে খেতে ড্রয়িং হচ্ছে নাকি? পাপা ড্রয়িং করে দিচ্ছে তোমাকে, ভালো হচ্ছে? দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। আচ্ছা আর কি জিনিসগুলো আমরা দেখবো না? এটা কি কালার? বাবা দেখাচ্ছে কি, এটা করবো, এটা এটা আচ্ছা হয়ে গেছিল বলে এটা বলে করে দাও। ও শুকিয়ে যাচ্ছে না দাঁত? হ্যাঁ শুকিয়ে গেলে পরেই ওখানটা বাড়িয়ে হয়ে যায়, কালারটা চলে যায়, তোর জন্য দেখাচ্ছে। এটা দেখো কালার গুলো সব না এবার ফেড হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, এটা ফার্স্টে করেছিলাম, হ্যাঁ ফেড হয়ে গেছে। এটা এই আবার করে দেবো, পিঙ্ক কালার হয়ে যাবে। ইয়ে রুহির কোন কালারটা ফেভারিট গো? কোন কালারটা ফেভারিট রুহির? রেড কালারটা। আচ্ছা বেশ কালারফুল জিনিসটা, কিন্তু এবার চলো বাকি পার্সেল গুলো দেখি। কি গো ওটা করবো? দেখো বাবাকে দিয়ে এখন ড্রয়িং করাচ্ছে, এখানে আরো কত পার্সেল পড়ে আছে, ওগুলো ভুলবি না তো? তাড়াতাড়ি চল মাম্মা, চল চল চল, ও চকলেট খেতে খেতে ড্রয়িং করতে করতে ভুলেই গেছে আরো পার্সেল আছে, আরো পার্সেল আছে, চল তাড়াতাড়ি চল, এগুলো রেখে দি, এগুলো রাতে করব, রাতে হ্যাঁ। ওই ড্রয়িং বুকটা দেখতে পায় ও সব কিছু ভুলে যায়, মানে অন্য আর কিছু দরকারই পড়ে না, এটাকে নিয়েই পড়ে থাকবে সমানে। এবারেও কিছু জিনিস আছে যেগুলো খাবার জিনিসই আছে, আমার রুগীর খাবার জিনিস আছে। কত বিস্কুট এই ফ্লেভারটা আগে নিয়েছিলাম তো রুহি এটা খুব পছন্দ করেছে, যার জন্য আমি এবারে আরেকটা প্যাকেট নিয়েছি। এই দুটো কুকিজ নিয়েছি, এটা দুটো ফ্লেভারের আছে, একটা চকলেট আর এটা দিয়েছি নতুন ফ্লেভার একটা, জানি না রুহি কিভাবে নেবে, চকলেট ফ্লেভারটাও খুব পছন্দ করেছিল। আর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এখানে নো ময়দা নো অ্যাডেড সুগার, তো এইগুলো দেখেই নিয়েছি, যেহেতু রুহিকে আমাদের মানে বিস্কুট দিই না, ও এখন খাওয়ার জন্য একটু ঝোঁক করে। এখন লোকাল বিস্কুট মানে তো সব ময়দায় ময়দা, ময়দা সুগার এগুলো তো আছেই, তো বাচ্চাদের প্রবলেম হয় তার জন্য অনেক কিছু, তো এইটা তার জন্য নিয়েছি। আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানো, এটা তোমরা অর্ডার দেবে তারপরে ওরা বানাবে তারপরে পাঠাবে, আর এটা এক মাসের বেশি তোমরা ইউজ করতে পারবে না, কোনো প্রিজারভেটিভ থাকে না এটা, হ্যাঁ কোনো প্রিজারভেটিভ থাকে না, যার জন্যই আমি আবার এটা নিয়েছি, রুহি এটা পছন্দ করছে বলে, তো এবারে দুটো অন্য ফ্লেভার নিয়েছি। আর এই লাড্ডুটাও আমি নিয়েছি, এটা ফার্স্ট টাইম নিয়েছি জানো তো, জানি না রুহি খাবে কি খাবে না, ও রুহি না খেলে আমি খেয়ে নেব, হ্যাঁ সেটাই আমরা ওইভাবেই নেব আর কি, যে ও না খেলে আমরা আছি। খাবি এটা? এটা খাবি? গভীর চিন্তায় মন দেখছে ও এখন কি করা যায়। খাবি? কেমন করে খাবে খুলে দেখো, এটা কি আছে, লাড্ডু আছে, খাবি একটা? হ্যাঁ হ্যাঁ বলছে, আমার মনে হয় ওর পছন্দ হবে এই ফ্লেভার গুলো। এখন না এখন না এখন না এখন না এখন না 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 খুলো না খুলো না, এখন বাবাকে বলছে না 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 খুলো না খুলো না খুলো না, একটা কি দেবো, আর প্যাকেজিংটাও দেখছো কত সুন্দর করে করেছে, হ্যাঁ সব সিঙ্গেল সিঙ্গেল প্যাকেজিং, সিঙ্গেল সিঙ্গেল ও নিয়ে নিয়েছে, একটা নিয়েও নিল আবার, কি ওটা খাবে তুমি? খাবে? আচ্ছা তোমাকে একটা খুলে দিই, আর একদম দেশি ঘিয়ের গন্ধ ছাড়ছে। আজকের এই লাস্ট পার্সেল যেটাও খুব দরকারি একটা জিনিস, রুহির সমস্ত বই ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে না ছিঁড়ে দেওয়া হয়েছে, বলো রুহি সব অপারেশন করে দিয়েছে, কি বলছো এরকম ভাবে? দেখো দেখো অবস্থাটা দেখো, আমি জানি না রুহি কিভাবে নেবে, এটা কি বই, এটা সমস্ত কিছু একসাথে, কত বড় গো, হ্যাঁ 40টা পেজের বইটা সমস্ত কিছু একসাথে আছে, হ্যাঁ বাবা দেখাচ্ছি, বলছি বলছি রুই খুব এক্সাইটেড হয়ে গেছে গো, এটা কি হাম্বা, তো এখানে তো সমস্ত কিছু একটা বইয়ের মধ্যে আছে, এত বই জমে গেছে না, আমি ভাবলাম সব কিছু এক জায়গায়, ও মা ওরে বাবা এটা কি রাখছে, কি রাখছে এটা, হাম্বা রাখছে, এটা কাউকে ডাকছে, দেখো
এখানে তো অ্যালফাবেট থেকে শুরু করে সমস্ত কিছু আছে, যেগুলো ছোট ছোট বইটাতে আছে না সেই জিনিসগুলো এখানে বড় করে আছে। এখন তো ছোটগুলো অতটা দেখতে চায় না, আর অনেক ছবি একসাথে খোঁজে আসলে। আর এটা নেওয়ার আরো একটা কারণ হচ্ছে এই পেজ গুলো প্রচন্ড মোটা, যেগুলো হচ্ছে ছিঁড়তে পারবে না, যার কারণে আরো এটা নেওয়া। বলো বলো বলো, জেব্রা কই? জেব্রাটা আমাকে দেখাও দেখি। হ্যাঁ, আইসক্রিম কোনটা বাবা? আইসক্রিম দেখো, এখানে নাম্বারস আছে, এগুলো সব হিন্দি অ্যালফাবেটস গুলো আছে। ও বাবা, আইসক্রিম কই? ও হিন্দিও আছে আবার? বল, হ্যাঁ হিন্দিটাও আছে এখানে, এই যো। আচ্ছা আর কি আছে বাবা? এত অনেক কিছু আছে, অনেক কিছু আছে, 40টা পেজ। বলো বাবা, এটা কি বলো তো? বোতল। আর নতুন যে কোনো ছবি দেখলে না রুহি বারবার জিজ্ঞেস করে যে এই জিনিসগুলো কি। এই যে এবার মামা করতেই থাকবে, অনেক নতুন ছবি আছে, অনেক নতুন ছবি আর কথা বলতে দেবে। এটা কি বলো, এটা কি বলো, ওটা ঝুনঝুনি। রুহির কাছে ঝুনঝুনি আছে, কেমন করে বাজে ঝুনঝুনিটা? অমনি করে বাজে, ঠিক ঠিক। আর আইসক্রিম কোনটা? আইসক্রিম কোনটা? আইসক্রিম না না না, আইসক্রিম নাই, আইসক্রিম নাই। বল এই যে বল, এটা বল তো, ও যেটা জিজ্ঞেস করবে সেটাই বলতে হবে আমাকে। এই দেখ এখানে কত কিছু আছে, অ্যানিমেলস, ভেজিটেবল, অ্যানিমেলস সব আছে, একটা বইয়ের মধ্যে রুহি সব পেয়ে যাবে। তো প্রত্যেকটা পার্সেল প্রচুর ভালো লেগেছে, তার সাথে আমিও তো রুহি পড়াশোনা শুরুও করে দিচ্ছে বই নিয়ে। আর কোথাও যাবে না বলছে, এইটাকে নিয়েই এখানে বসে থাকবে। দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে সুমনা, যেটা বুঝতে পারছে না কি সেটা আবার মামা মামা করে জিজ্ঞেস করছে। যাই হোক, এই জিনিসগুলো কেনা সার্থক হচ্ছে, প্রচন্ড ভয় ভয় এবারে অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ দাদা, দাদার মাথা কোনটা? মাথা, হ্যাঁ এই তো রুহি সব পারে, এটা তোমার মাথা। তো এই জিনিসগুলো না এখন রুহি খুব বড় হচ্ছে আস্তে আস্তে, প্রত্যেকটা জিনিসগুলো খেলাধুলা করে না। বলো কোনটা বলবো বলো, এটা দাদার চোখ, এটা সেই কারণে একটু ভেবে চিন্তে অর্ডার গুলো দিতে হয়েছিল। আর প্রত্যেকটা জিনিসই দেখলে রুহির খুব পছন্দ হয়েছে। আমি শুনে তুমি শুনে যাও, বলো কোনটা? জিপটা। তো আজকে সারা এই বইটা নিয়ে এক্সপেরিমেন্ট চলবে রুহির। হ্যাঁ চলো টাটা, তোমাদের সাথে নেক্সট বারে দেখা হচ্ছে। বলো কোনটা? এটা হচ্ছে দাদার মুখ। তোমার মুখ কোনটা দেখি? আমার রুহির মুখ কোনটা দেখি? দেখি একটু মুখটা তোলো, দেখি দেখি দেখি, এটা হাঁচি মরে মুখটা দেখি লো। আর কি আছে ওটা? ওটা কি বলতো? ওটা একটা রাউন্ড, একটা রাউন্ড ওটা বল, ওটা একটা বল, ওটা হচ্ছে ডিম। না এখানে প্রত্যেকটা উপরে দেখো ছোট ছোট করে আবার দেখানো আছে। আচ্ছা আচ্ছা, ওর জন্য বলো চাঁদ। হ্যাঁ বাবা চাঁদ, ওটা মাথায় থাকে, শিবের মাথায় থাকে।